যে কারো সমস্যার জন্য যদি আপনি পানি পড়া দিতে চান তাহলে প্রথমে আপনাকে এক গ্লাস পরিষ্কার পানি নিতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে হাজির হয়েছি অনেক দর্শকের রিকোয়েস্টে আজকে আপনাদের সামনে এই দুইটা বিষয় প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তার মধ্যে প্রথম বিষয় হল কিভাবে পানি পড়া দিতে হয় আপনি কোন সুরা পড়ে বা কোন দোয়া পড়ে পানি পড়া দিবেন একজন ইমানদার ব্যক্তি যে কোনো ইমানদার ব্যক্তি এই পানি পড়া দিতে পারবে যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন দ্বিতীয় বিষয় হলো কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে জাদু করে থাকে তাবিজ তদবির করে থাকে তাহলে সেই তদবির নষ্ট করার জন্য সেই ব্ল্যাক ম্যাজিক নষ্ট করার জন্য উপায় কী এই দুইটা বিষয় আজকে আপনাদের সামনে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমা তাওফিক ইল্লা বিল্লাহ তো সময় দীর্ঘায়িত না করে চলুন শুরু করি প্রথমে আমি বলবো যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের শারীরিক এবং মানসিক যে কোনো সমস্যা সমাধানের জন্য তিনটা উপায় বলে দিয়েছেন প্রথম উপায় হলো সর্বপ্রথম আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে আল্লাহ সোহানতা আল্লার কাছে দোয়া করতে হবে আল্লাহর বিশেষ গুণবাচক নামে রুসিলা করে কেঁদে কেঁদে আল্লাহ সোহানতা আল্লাহর কাছে দোয়া করতে হবে সর্বপ্রথম আল্লাহ সোহানত আলার সহযোগিতা কামনা করতে হবে দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাহ সোবাহনতা আল্লাহ আমাদের চারপাশে প্রকৃতির মধ্যেই আমাদের আরোগ্যের জন্য বিশেষ ঔষধি দিয়ে দিয়েছেন এই ঔষধকে বিভিন্ন মাধ্যমে গ্রহণ করা বিভিন্ন মাধ্যমে সেবন করা এটা আল্লাহ সোহান আলাই বলে দিয়েছেন যেটা বর্তমান সময়ে চিকিৎসা সেবা এই চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে তৃতীয় পদ্ধতি হলো আল্লাহ সোভান তাল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কোরআন এবং সহি সুন্নার আলোকে ঝাড় ফুক করার অনুমতি দিয়েছেন ঝাড় ফুক কীভাবে করতে হয় সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই তিনটা পদ্ধতির বাহিরে কেউ যদি কুফরি কালাম করে জাদু টুনা করে তাহলে সেগুলো সম্পূর্ণ হারাম তো নিজের সমস্যার জন্য বা পরিবারের লোকের সমস্যার জন্য ছেলেমেয়ের সমস্যার জন্য যে কারো সমস্যার জন্য যদি আপনি পানি পড়া দিতে চান তাহলে প্রথমে আপনাকে এক গ্লাস পরিষ্কার পানি নিতে হবে এক গ্লাস পরিষ্কার পানি নেবেন যখন আপনি সুরাফ ফাতেহা পড়বেন তার পূর্বেই আউজুবিল্লাহ আউজুবিল্লাহিমিন সৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়বেন এরপরে সুরা ফাতেহা অলা পর্যন্ত আলহামদ থেকে ওালদ আমিন পর্যন্ত পড়বেন পড়ার পরে পানির মধ্যে একটা ফু দেবেন এবং মনে মনে এই বিশ্বাস এবং আস্থা রাখবেন যে আমি ফু দিলাম এই ফুয়ের কারণে আল্লাহ সুবাহন তালা মাফ করবেন না বরং আমি এটা একটা উসিলা হিসেবে দিলাম আল্লাহ সুবাহন তাল্লাহ এই উশিলায় তাকে মাফ করবেন আরোগ্য দান করবেন আল্লাহ সুবাহন তাল্লা কাছে মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে এই কামনা করতে হবে এই দোয়া করতে হবে হে আল্লাহ আমি তো তোমার কোরআনের ওসিলায় সুরা ফাতেহার ওসিলায় তাকে আমি পানি পড়া দিয়ে দিলাম যে এই পানি পড়ায় কাজ হবে আমি তো জানি আমার এই পানি পড়ার মধ্যে কোনো ক্ষমতা নেই ক্ষমতা তো তোমার কাছে তুমি চাইলে পারো এই পানি পড়ার মাধ্যমে এই বরকতের মাধ্যমে তাকে আরোগ্য দিতে তুমি আরোগ্য দিয়ে দাও এই কথাগুলো অন্তরের মধ্যে খুব গভীর থেকে বলতে হবে আল্লাহ সুবান আল্লাহর কাছে বলতে হবে এই কথাগুলো যদি আপনি না বলেন এই কথাগুলো যদি আপনার অন্তরে না থাকে তাহলে কিন্তু আপনার ইমানের মধ্যে দুর্বলতা থেকে গেল আপনার মধ্যে একটা অহংকার ভাব থেকে গেল যে আমি পানি পড়া দিয়ে দিলাম কাজ হয়ে যাবে বিষয়টা তো এরকম নয় বিষয়টা হলো আল্লাহ ওসিলা এজন্য বলছি নিজের জন্য হোক পরিবারের জন্য হোক যে কারোর জন্য হোক যে কোনো সমস্যায় শারীরিক মানসিক আপনি এক গ্লাস পরিষ্কার পানি নিয়ে আউজ বিল্লা থেকে শুরু করে ওয়ালাদ আমিন পর্যন্ত সুরাফা পড়ে একটা ফু দিয়ে দেবেন এরপরে তাকে পানিটা খেতে দেবেন অথবা নিজের সমস্যা হলে নিজে খাবেন প্রত্যেক দিন খেতে থাকেন প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে রাতে খাবার খাওয়ার বিশ থেকে পঁচিশ মিনিট পরে আপনি এক গ্লাস পানি এভাবে পড়ে খান আল্লাহ স্বানতাল আস্তে আস্তে আপনার প্যাটের ক্রিয়া দূর করে দেবেন প্যাটের সমস্যা দূর করে দেবেন শারীরিক সমস্যা দূর করে দেবেন মাথার সমস্যাও দূর করে দেবেন ইনশাআল্লাহ এরপরে আর বিষয় হলো আপনার যদি মনে হয় কোনো ব্যক্তিকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে বা ক্ষতি করেছে তাবিজ করেছে তার শরীর আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে বা কোনো একটা কাজ হচ্ছে না আপনার কাছে মনে হচ্ছে কেউ হয়তো ক্ষতি করেছে তাবিজ করেছে তাহলে আপনি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে রাতে খাওয়ার বিশ পঁচিশ মিনিট পরে এরকম স্বচ্ছ এক গ্লাস পানির মধ্যে আউজবিল্লা থেকে শুরু করে আলাদ্দ আমিন পর্যন্ত সুরা ফাতেহা পড়লেন এরপরে আবার আউজবিল্লা বিশমিল্লা পড়ে সুরা এখলাস পড়বেন সুরা এখলাস শেষ করার পরে আবার আউজুবিল্লা বিসমিল্লা পড়ে সুরা নাচ পড়বেন সুরা নাচ পড়ার পরে আবার আউজুবিল্লা বিসমিল্লা পড়ে সুরা ফালাক পড়বেন সুরা ফালাক শেষ হওয়ার পরে আবার আউজুবিল্লা বিসমিল্লা পড়ে আয়তুল কুরসি পড়বেন এভাবে সুরা ফাতেহা সুরা এখলাস সুরা নাজ সুরা ফালাক আয়তুল কুরসি এই পাঁচটা জিনিস এই পাঁচটা সুরা আল্লাহ তালার বরকতময় আয়াত এগুলো পড়ে এরপরে পানির মধ্যে ফু দিবেন আপনি সবগুলো পড়ে একবারে ফু দিতে পারেন আবার সোরা ফাতেহা শেষ করার পরে ফু দিলেন সুরা এখলাস পাঠ করার পরে ফু দিলেন সুরা নাচ শেষ করার পরে ফু দিলেন সুরা ফালাক শেষ করার পরে ফু দিলেন আয়তল কুরসি শেষ করার পরে আবার ফু দিলেন এভাবেও দিতে পারেন প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে এইভাবে এক গ্লাস পানির মধ্যে সোরা ফাতেহা সুরা এখলাশ সুরা নাচ সুরা ফালাক আয়তল কুর্সি পড়ে আপনি এভাবে ফু দেন এভাবে ফু দেওয়ার পরে আপনি সে রুগীকে খেতে দেন আপনি নিজের যদি সমস্যা বোধ করেন তাহলে নিজেভাবে খান আর যদি আত্মীয় স্বজন পরিবারের লোকের যদি এরকম সমস্যা মনে করেন তাহলে তাকে খেতে খেতে দেন দেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ আলা তাকে আরোগ্য গোলাপ করাবেন তার শারীরিক অসুস্থতা আস্তে আস্তে দূর করে দেবেন দ্বিতীয় বিষয় হল আপনি যদি জানতে পারেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে কালো জাদু করেছে ক্ষতি করেছে তাবিজ তদ্বির করেছে তাহলে সেগুলো নষ্ট করবেন কিভাবে আপনি যদি আপনার বাড়ির আশেপাশে কোনো আলামত খুঁজে পান কোনো তাবিজ খুঁজে পান বা যে কোনো সন্দেহজনক বস্তু খুঁজে পান আপনার কাছে মনে হচ্ছে এই জিনিসটা দিয়ে আপনাকে তাবিজ করা হয়েছে ক্ষতি করা হয়েছে তাহলে আপনি সেই জিনিসটাকে প্রথমে সংগ্রহ করবেন খুঁজে বের করবেন এটা খুঁজে বের করার পরে দেখবেন যে ভিতরে কোনো গিরা আছে কি না ভিতরে কী আছে বিষয়টা ভালো করে দেখবেন যদি কোনো গিরা থাকে চুল গিরা দেওয়া হতে পারে কোনো রশি গিরা দেওয়া হতে পারে যদি গিরা দেওয়া থাকে তাহলে সেই গিরাগুলো প্রথমে খুলবেন খোড়ার পরে সেটা ছিঁড়ে ফেলবেন ছিঁড়ে ফেলার পরে কোনো একটা কাঠ খড়ি বা যে কোনো কিছুর উপর একটা আগুন ধরাবেন কোনো একটা খড়ির উপর কাঠের উপর অথবা পাতা কাগজ যার উপরও পারেন আপনি একটা আগুন ধরাবেন আগুন ধরানোর পরে যখন সেটা আগুন জ্বলতে থাকবে আপনার ওই তাবিজটা যেটা আপনার হাতে রয়েছে সেই তাবিজটা আগুনের উপর দিয়ে দেবেন আপনি যা আগুন ধরালেন সে আগুনের উপর ওই তাবিজটা দিয়ে দেবেন বা যেটাই আপনি সন্দেহজনক পেয়েছেন যে বস্তুটা সেই বস্তুটা ভালো করে ছিঁড়ে ফেলে নষ্ট করে ফেলে এরপরে ওই আগুনের মধ্যে দিয়ে দেবেন আগুন জ্বলতে জ্বলতে যখন এটা কয়লা হয়ে যাবে বা যখন এটা ছাই হয়ে যাবে তখন আপনি এক গ্লাস পানির মধ্যে ওই পূর্বের মতোই আওয়াজবিল্লা বিসমিল্লা পরে সুরা ফাতেহা পড়বেন ফু দিবেন সুরা এখলা সুরা নাজ সুরা ফালাক আয়তল কুরসি এগুলো পড়ার পরে সেই পূর্বের নিয়মে আবার ফু দেবেন ফু দেওয়ার পরে সেই পানিটা হাতে ঢেলে ওই কয়লার উপরে বা ছায়ের উপরে যেটা আপনি পুড়িয়ে ফেলেছেন সেই পুড়িয়ে ফেলা ছায়ের উপরে এভাবে ছিটিয়ে দেবেন সে পুড়িয়ে ফেলা ছায়ের উপরে এভাবে ছিটিয়ে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনাকে যে ক্ষতি করা হয়েছে যে বস্তুর মাধ্যমে সেই ক্ষতিটা কেটে যাবে ওটা আর আপনাকে ক্রিয়া করবে না আল্লা সোভানতাল আপনাকে আরোগ্য লাভ করাবেন ওই ক্ষতি থেকে মুক্তি দান করবেন আর যদি আপনি কোনো বস্তু খুঁজে না পান কোন বস্তুর মাধ্যমে কোন তাবিজের মাধ্যমে আপনাকে ক্ষতি করা হয়েছে আপনার বাড়ির আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছেন না এক্ষেত্রে পূর্বের যে আমলটা বলেছিলাম প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় সুরা ফাতেহা সুরা এখলাস সুরা নাস সুরা ফালাক আয়তুল কুরসি এগুলো পড়ে ঘুমাবেন প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে বালিশে মাথা দিয়ে ডান কাতে যখন ঘুমাবেন আগে ফাতেহা সুরা এখলাস নাস সুরা ফালাক আয়তুল কুরসি যে ভিকটিম মানে যে সমস্যাগ্রস্ত যাকে জাদু করা হয়েছে যাকে ক্ষতি করা হয়েছে সেই ব্যক্তি এভাবে আমলটা করবে প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় ডান কাতে শুয়ে এভাবে পড়বে অজু করে এসে এরপরে শোবে শোয়ার পরে এভাবে পড়বে সরাফ আতিহাস সুরাইখাল নাস সরাফ ফালাক আয়তল করছি এরপরে ঘুমানোর সময় যে দোয়া পড়তে হয় সে দোয়া পড়ে ঘুমাবে আল্লা আলা এভাবে আস্তে আস্তে তাকে আরোগ্য লাভ করাবেন এজন্য প্রথমে আমাদের ইমানকে ঠিক করতে হবে পানি পড়ার ক্ষেত্রে অনেকের ইমান ঠিক নেই অনেকে ধারণা করে থাকে অমুক বড় পীর সাহেব যদি পানি পড়া দেয় তাহলে সেই পানি পড়ায় কাজ হয় অমুক বড় হুজুর পানি পড়া দিলে তার পানি পড়ায় কাজ হয় তাহলে তো আপনার ইমানটা তাবিজের মতোই ডাইভার্ট করে গেল আল্লাহ রব্বুল আলমিন যে কোরআন নাজিল করেছে সেই কোরআনের বরকতে আল্লাহ সোহান তাল্লাহ আপনাকে আরোগ্য লাভ করবেন করাবেন সেই বিষয়টা তো আপনার মধ্যে থাকলো না বিষয়টা তো চলে গেল বড় হুজুরের কাছে ইমানটা তো চলে গেল বড় পিস সাহেবের কাছে তাহলে আপনার ইমানটাই তো ঠিক থাকলো না এজন্য বলছি কে পানি পড়া দিল সেটা মুখ্য বিষয় নয় যে কোনো ইমানদার পারবে পানি পড়া দিতে যদি সে সুরা ফাতিয়া পড়তে জানে যদি সে কোরআনুল করিমের সুরা ইখলা সুরানা সুরাফালাকতল কুরসি পড়তে জানে সেই পারবে পানি পড়া দিতে যতটুকু শুদ্ধতার কারণে তার নামাজ হয়ে যায় ততটুকু শুদ্ধতার কারণে তার পানি পড়া দিলে সেই পানি পড়াও খাওয়া যায় আমি আবারও বলছি যতটুকু শুদ্ধতার কারণে নামাজের মধ্যে কোরআন পাঠ করলে যদি তার নামাজ হয়ে যায় ততটুকু শুদ্ধতার কারণে সুরা ফাতেহা পড়ে বা অন্যান্য সুরা পড়ে পানিতে ফু দিয়ে পানি পড়ে দিলে সেই পানি পড়াও খাওয়া যায় এজন্য ইমানকে মজবুত রাখতে হবে আমি পানি পড়া দিলে কাজ হবে না বড় পিসায় পানি পড়া দিলে কাজ হবে ইমানটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না বড় হুজুরের কোনো ক্ষমতা নেই ক্ষমতা হলো আল্লাহ রবুল্লা আলমিনের কোরআনের বরকত আল্লাহ রব্বুল্লাহ আলমিন এভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুরা নাসের মধ্যে সুরা ফালাকের মধ্যে আল্লাহ কাছে চাওয়া হয়েছে এই আরোগ্য চাওয়ার জন্য আল্লাহ রাহ আলমিনের কোরআন পাঠ করার মাধ্যমে তার কাছে আরোগ্য চাওয়ার একটা বিশেষ মাধ্যম হলো এটা ঝাড়ফুঁক করা তাই বলছি বড় হুজুরের উসিলায় মাপ হয়ে যাবে না বরং আল্লাহ আলার কোরআনের বরকতের উসিলাই আল্লাহ সুমান তাল্লাহার কাছে আরোগ্য চাইতে হবে তাহলে আল্লাহ সুবান আমাদেরকে বিষয়টা সুন্দরভাবে বুঝে এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ান আনিল আহদুল্লাহ হিরব আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহী ওবারাকাতু